ই রিক্সা দিয়ে যাত্রী পরিবহনের বিষয় নিয়ে লঙ্কাকাণ্ড। ঘটনা তেলিয়ামুড়া অমরপুর সড়কের গামাইবাড়ি শক্তিসংঘ ক্লাবের সামনে শুক্রবার দুপুর ১২টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, এক ই রিক্সা চালক অসুস্থ যাত্রী নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে মানিকবাজারে যায়। ই রিক্সা চালক মানিকবাজার যাওয়া মাত্রই মানিকবাজারের অটো চালকরা ই রিক্সার চাবি ছিনিয়ে নেয়। উপরন্তু অটো চালকরা এই ই রিক্সা চালককে নির্দেশ দেয় মানিকবাজার থেকে তেলিয়ামুড়া দীর্ঘ ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়ার জন্য। ভয়ে সিটিয়ে গিয়ে ওই ই রিক্সা চালক পায়ে হেঁটে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে আসে গামাইবাড়ি। অন্যান্য ই রিক্সা চালকরা এই ঘটনা জানতে পেরে ক্ষোভে বিক্ষোভে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে পুলিশ ই রিক্সা চালকদের অবরোধ তুলে দেয়। ই রিক্সা চালকদের দাবি, ওই ই রিক্সা চালককে ক্ষতিপূরণ দিতে হবে। ই রিক্সা চালকদের ক্ষোভে বিক্ষোভে টানা ৩০ মিনিট ধরে যাত্রীবাহী অটো চলাচল বন্ধ ছিল, যদিও পরে পুলিশি হস্তক্ষেপে ফের যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, দৈনিক ত্রিপুরা। মানিকবাজার গেছে আবার অটো স্ট্যান্ডের থেকে অটো ড্রাইভারের চাবি রেখে দিয়েছে। সে চার চাবি রেখে দিয়েছে, তার কইছে আমি রুগী নিয়ে আসলাম। ওরা বলছে না রুগী না, ওটা ভালো মানুষ। আমি বলছি না রুগী এটা। তো ওরা চাবি রেখে দিয়েছে, চাবি রেখে এখন তা তো মানিকবাজার থেকে গাড়ি টাইট আইছে, তাই এটা কোনো গাড়ি আনেনি। কী নাম তার? তার নাম বলতে পারি না। শ্রমিকের টমটম ডাইগে আটকে রাখছে, টমটম তো কমসম তো লিয়ে যাও, আইন তো রাখতে হবে আর দিলাম ওরা। তার শ্রমিক আর রাখছে না, না তার হাজিরা কই আছে, হাজিরা কিন্তু পাইছে না। এরপরে আপনারা কী করছেন? আমরা ওখানে অটো স্ট্যান্ডে থেকে অটো সব আটকে রাখছি, আমরা তো বিচার চাই। তার হাজিরা কই, হাজিরা দিতে বস, তার আজকে তার গাড়ি আইনা স্ট্যান্ডে দিতে কিস্তি কিস্তি তারা ওই কাশে মঙ্গ গেলে তারা দিয়ে নিতে পারে। অনেক সময় আমরা বাড়ি ঘরে লুক নিয়ে লুয়ে যাই, লুয়ে গেলে তারা সেম এই ঘটনা সাবি রেখে দেয়, খুব গালাগালি করে আমরা মুখে যাই তাই বকা দেয়।